বিশ্বগুরু বা বাইয়া কইলে কইলে ব্রহ্মকু চিন্নাই যদি সেই উত্তম গুরু তাহাঙ্কর সেবা করিবা কেবে ন হইবেরু। শুক্রাচার্য আখ্যাতমানঙ্কু রেবি গুরু কর্তব্য করি দেইথিলে। বশিষ্ঠ ঋষি কুল গুরু থিলে, এই সূর্যবন্ত দশরথ মহারাজঙ্কর রঘুবংশর কুল গুরু থিলে, আউ বতি দেইথিলে এলে স্বয়ং রঘুনাথ ইয়ে পরম ব্রহ্ম ভগবান শ্রী রাম। ভগবানকু যে চিহ্নে দিয়ন্তি সিয়েলা গুরুকু কামনা ভগবানকু চিহ্নেই দবা। শ্রী গুরু চরণে বন্দরে মানস, শ্রী গুরু চরণে বন্দ, যাহা কৃপা বড়ে এ মর্ত্য মন্ডলে লভিবু পরম পদ। সে হেলা কলে যাহা কৃপা বলে এ মর্ত্য মন্ডলে, তু যাহা কৃপা বলে এ মর্ত্য মন্ডলে পরম পদকু লাভ করি পারিবু যদি সে শ্রী গুরুঙ্কর চরণারবিন্দরে মনকু এ কলয়ে সমর্পণ করিথিবু। ইয়ে কেবল গুরু কৃপার হি পরিণাম। আমি বি যদি প্রবচন হরি কথা কউছু সম্পূর্ণ গুরু কৃপা না, মো আরাধ্য হলা ঠাকুর কেশবচন্দ্র, তাকে কেউটি গুরু বলে কয়ে না, সবুটি আরাধ্য বলে কয়ে, সে মো আরাধ্য মো ঠাকুর। সি গুরু হেলা বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী, কি আরাধ্য কি গুরু করে সাইলা পরে আরাধ্যকে প্রাপ্তি হুয়ে, কিন্তু আগে আরাধ্য করে সাইলা পরে মো গুরুকে প্রাপ্তি হয়েছে, কি গুরু করে সারা পরে ঠাকুরকে প্রাপ্তি হুয়ে, কিন্তু মু আগে ঠাকুরকে পাইছি তারপরে যাই গুরুঙ্ক নিকটে পৌঁছেছি। ইয়ে হল আমার জীবনর সবুঠ বড় বিক্রম। তো গোস্বামী সন্ত শ্রী তুলদাস মহারাজ সেই কথা কুচেন, বশিষ্ঠ মুনিক আশীর্বাদ নেই যাচ্ছেন, তাঙ্ক পথরে গলা বেড়ে নিজে অপেক্ষা করিকি মধ্যে অছন্তি কি না, নিষাদ রাজ নিষাদ রাজ ভাবিছন্তি বোধি ভরত শত্রুঘ্ন আসছন্তি রাম লক্ষ্মণকু মারি দেওয়া পাই, মারি দেবে তারপরে নিজে রাজ্য শাসন করিবে, কিন্তু প্রকৃতিরে ভুল বুঝিলে, সে জানি নথিলে কোন হয়েছে বলি, যেতলে জানিলে যে আরে না প্রকৃতিরে মানে প্রভু রামক প্রতি সমর্পিত হয়ে আসিছন্তি, রামক ভক্তিরে আসিছন্তি, রাস্তা বি নিজে দেখে দেইছন্তি চিত্রকূটকু, এই পটে জীব মার্গ এই পটে রাস্তা এই পটে চিত্রকূটকু যাওয়া পাই রাস্তা বি দেখেই দেইছন্তি। আউ আনন্দরে ভরত লালজী মহারাজ শত্রুঘ্নজী মহারাজ চিত্রকূট যাচ্ছেন, গলা বেড়ে পৌঁছেন কাহক নিকটরে না স্বয়ং নিজে ভরদ্বাজ ঋষিঙ্ নিকটরে পৌঁছাইছেন, ভরত নিষাদঙ্কর মিলন হয়ে সারা পরে ভরত যাই পৌঁছেন কেউটি না তীর্থরাজ প্রয়াগরে, যেটি কি মাঘ মকর গত রবিজব হই, গোস্বামী কে মাঘ মাসে আমার যে মকর সংক্রান্তি পড়ে সেই সময় প্রয়াগরে আমার কুম্ভ হুয়ে, প্রয়াগ তীর্থরাজ প্রয়াগরে, প্রয়াগরে যে কুম্ভমেলা হুয়ে সেটি ভরদ্বাজ মনে আশ্রম এবে বি রয়েছে। আমি যে রামচরিত মানস দেখু দেখু না বক্তা কি যাজ্ঞবল্লক্য ঋষি, বক্তা ভরদ্বাজ ঋষি শ্রোতা, তীর্থরাজ প্রয়াগরে কথা হনুতলা, আমি প্রথম দিন শুনে রামচরিত মানসর প্রসঙ্গ, নিজে তীর্থরাজ প্রয়াগরে যাজ্ঞবল ভরদ্বাজ মুনি আশ্রমে যাজ্ঞবল্লক থিলে, কিছুদিন টিকে অটকাই দেলে রখাই দেলে কাইকি না টিকে রাম কথা শ্রবণ করিয়া পাই, তীর্থরাজ প্রয়াগরে যাজ্ঞবল্লক শুনাউছন্তি ভরদ্বাজকু রাম কথা, সেই তীর্থরাজ প্রয়াগরে পৌঁছিছন্তি ভরত এবং ভরদ্বাজ ঋষিঙ্ক আশ্রমকু মধ্যে যাইছন্তি। ইয়ে তো কাম আউ কোন, যেতে আশ্রম যা যেতে মঠ যা সেতে ভালো, কারণ আজিকালি বি গোটে যেমিতি হস কথাটি মনে পড়ে, দিনে গোটে পিলাটিয়ে থিলা ঘর দ্বার কাম কিছু বুঝু নথুলা, বাপা মা কইলে কোন করিবা বাজি করে দেবা, সে মঠকু পঠিয়ে দেবা, কো বাপা মা চাইব পুকু বাবাজি করিয়া পাই, তো কইলে তো ঘর কাম কিছু করনি, তবে বাবাজি হয়ে যাও, আর ভাই সাইলা পরে পুরো তার সংসার হব, তাকে চলিবা কষ্ট হয়ে যাব, তারপরে সে বাবাজি হয়ে যাও, সে সংসার কষ্ট ন পাও, বাপা মা খুশি হয়েকি মঠকু ছাড়ি দিয়েছিল, ইয়ে মঠকু যাই কইলা মঠরে খাই, মঠরে খাই কটরে শোবে, কোনো মোর কিছু অসুবিধা নাই, মঠে পৌঁছি মঠর মহন্ত অনেক মন দিয়ে কথা শুণুবে আজ্ঞা, মঠর মহন্ত অপা মা কেড়ে বিশ্বাস কে মঠকু পঠাইছেন, কেড়ে বিশ্বাস মো পুটা যাব ঠাকুর সেবা করব প্রভুঙ্ সেবা করব, পু অবশ্য করছি যাই পৌঁছি মঠ মহন্ত পাখে কইছি মু আপনার মঠে রইপারি, হ্যাঁ রহব যে কাম করা পড়ব না, না ঠিক আছে মতো আগে তিন চার দিন খালি রখান্তু, মু দেখুছি কো কেতে কাম কোণ হচ্ছে, যে কামটা ভালো লাগে মু সেই কামটা কবি মতো সেই কামটা দেবে, না হ্যাঁ ঠিক আছে, তিন চার দিন রয়ে ভিতরে দেখলে কলে রোষেয়া দেখুছি, রোষেয়া তার রোষেই কাম করছি, ঠাকুর পূজারী যে পূজক যে ব্রাহ্মণ যে সে তাঙ্কর পূজা কাম করুছন্তি,
এমনি সাধু সন্থ মানে অতিথি মানুষ সেবার যে অতিথি মানুষ সেবা করছেন কিন্তু গোটিয়ে লোক কি তা পাখ খাইব আসি পৌঁছে সি খাওছে তাকে আসি লোক আঁঠু মাড়ি প্রণাম করছেন তার আসিয়া দৌড়ছেন সি তোর খটরে শোচি এসি লগাইছে তো আসি তা পাখে পৌঁছি তা তিন দিন পরে আসি মঠ মহন্ত পাখে আসি কহিলি মঠ মহন্ত কহিল কেউ কামটা তোকে ভাল লাগিলা না আজ্ঞা মতো কিছু কাম ভাল লাগিল না রোষেই কাম ভাল লাগিলা না সেই ঝাড়ু মারিয়া ভাল লাগিলা না পুজো কাম ভাল লাগিলা মতো কিছু কাম ভাল লাগিনি গোটে কাম ভাল লাগিলা কেউ কামটা নাই মহন্তিয়া কামটা ভাল লাগিলা তো যদি মতো মহন্তিয়া কামটা দেবে এইটা আমি ভালসে করে পারিবি আউ সব মু করে পারিবি নাই সবুটি মহন্তিয়া কামটা মো দ্বারা হি ভাল হই পারিব এইটা আমি করে পারিবি কিন্তু ঠাকুরে কেশবচন্দ্র চরমর জিজ্ঞাসা জিজ্ঞাসুরে প্রথমে বুঝাইছেন আশ্রম যেটি মানুষ তা শ্রম নিবেদন করে তাহলে আশ্রম বতাইছেন প্রভু কে যেটি মানুষ তা শ্রম নিবেদন করে থাকে অর্থ কাহাপাই জগত কল্যাণ পাই প্রভুঙ্ক পাই যেতে প্রকার পূজা উপচার এইসব হচ্ছে কাহাপাই হচ্ছে আমি যেতে মন্ত্র পড়ুছি প্রভু পাখে পূজা করছো কম কৌছ উপচার নিমন্দেব গৃহাণ পরমেশ্বর প্রভু তব পূজা করিছি আমি জগত কল্যাণ হেতবে প্রভু তাহলে কোন পাই আমি পূজা করছো প্রার্থনা করছো না উপচার নিমন্দেব এইসব উপচার এইপাই হচ্ছে না তব পূজা করিছি আমি জগত কল্যাণ হেতবে জগতর কল্যাণ পাই জগতর মঙ্গল পাই বিশ্ব ব্রহ্মাণ্ডর কল্যাণ পাই বিশ্ব শান্তি পাই আপনক পূজা ব্রত প্রার্থনা চালিছি তো সেই আশ্রমরে যাই পৌঁছন্তি নিজে ভরত এবং শত্রুঘ্ন লালজী মহারাজ অযোধ্যার মধ্যে কিছু ভক্ত মানে সেটি পৌঁছন্তি সমস্ত পৌঁছন্তি আশ্রমরে ভরদ্বাজ মুনিঙ্কর মুখারবিন্দুর প্রভুঙ্ক সম্বন্ধে কথা শুনিছন্তি কাহিঁকি যেমিতি অতি সুন্দর ভাবে জনে কবি কহুচন্তি কইলে প্রভুর কথা কোন গাইলে কইলে কোন হি হরি কথা কহুথা পদ্ম পাদ ধাউথা 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 বিশ্বাসরে নারায়ণ প্রশ্বাসরে নারায়ণ বিশ্বাসরে নারায়ণ প্রশ্বাসরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ পাদে পাদে নারায়ণ পাদে পাদে নারায়ণ আহা পাদে পাদে নারায়ণ পাদে পাদে নারায়ণ হরি কথা কথা পদ্মপাদরে নারায়ণ প্রশ্বাসরে নারায়ণ প্রশ্বাসরে নারায়ণ প্রশ্বাসরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ স্পন্দনরে নারায়ণ নাম গাউথা হরি কথা কথা শ্রীবর রামচন্দ্র ভগবান কি হরি কথা কহুথা পদ্ম পাদ ধাউথা ভরদ্বাজ ঋষিঙ্ক নিকটরে পৌঁছি তীর্থরাজ প্রয়াগরে খালি ভরদ্বাজ মুনি নে অনেক মুনি ঋষি মানে সেইটি বসিছন্তি ভরত কোন কহুছন্তি কইলে পুলক গাত হি রাম সিয় সজল সর রুহ নৈন করি প্রণাম মুনি মন্ডল হি বোলে গদ গদ বৈন শিয়াবর রামচন্দ্র কি জয় মুনি মন্ডলীকে প্রণাম করে গদগদ কণ্ঠে নিজে কৌছন্তি এটি তীর্থরাজ বিরাজমান মু মন দুঃখ করুনি মা কৈকেয়ীঙ্ক পাই মু মন দুঃখ করুনি মো পিতাঙ্কর দেহত্যাগ হলা মো পিতাঙ্কর মহাপ্রাণ হলা মু এতিপাই মন দুঃখ করুনি মু এতিপাই মন কষ্ট করুনি এইতিপাই মোর মন দুঃখ নুহে কি এতিপাই মোর মন কষ্ট নুহে মন দুঃখ মন কষ্টটা কোন পাই টিকে কুহন্তু নাম প্রভু রঘুনাথ অন্তর্যামী সে কাহিঁকি মা জানকী সীতা লক্ষ্মণ রঘুনাথ খালি পাদে যাচ্ছেন আ বনবাস রূপ ধারণ করছেন এইপা টিকি মো মনটা দুঃখ ভরত লাল মহারাজ এ কেন কারণ সে রামকে বহুত ভালো পাঁচ নিজ জীবনকে সে প্রভু রামক হি সমর্পণ করে দিয়ে মু বিকি
ରଘୁନାଥଙ୍କୁ ମୁଁ ବିକି ଦେଇଛି ପରାଣ ରଘୁନାଥଙ୍କୁ ଆସିଲେ ନ ଆସୁ ପଛେ ଆସିଲେ ନ ଆସୁ ପଛେ ଆହା ଆସିଲେ ନ ଆସୁ ପଛେ ଆସିଲେ ନ ଆସୁ ପଛେ ଆହା କାନକୁ ଶ୍ରୀ ଆବର ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନ କି।